नमस्कार पूर्वी न्यूज़ में आपका स्वागत। এই মুহূর্তে আমি পৌলমি রয়েছি আপনাদের সাথে। বিস্তারিততে যাওয়ার আগে আজকের হেডলাইনস। ডাকাতির চেষ্টায় কল্যাণগড়ের ধৃত তিন। নিমন্ত্রণ খেয়ে অসুস্থ 50 জন অনাথ বালিকা। আশঙ্কাজনক অবস্থায় 15 জন ভর্তি ধানাকুড়িয়া স্বাস্থ্য কেন্দ্রে। বশিরহাটের ছোট জিরাটপুরে এক ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বনগাঁর বিভিন্ন ব্লকের উন্নয়নমূলক কাজ পরিদর্শনের ডিভিশনাল কমিশনার রীনা ভেঙ্কটেশ রামন। উন্নয়নে জোয়ার বইছে বশিরহাট দুনাম্বার ব্লকের খোলাপাতা গ্রাম পঞ্চায়েতে। লাভ অ্যান্ড লেমন ছবি প্রদর্শনের মাধ্যমে উদ্বোধন হলো সিনে সেন্ট্রালের ইন্টারন্যাশনাল ফোরাম অফ নিউ সিনেমার। এবারে আসছি বিস্তারিত খবরে। ডাকাতির চেষ্টার অভিযোগে গতকাল রাতে কল্যাণগড় থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করলো অশোকনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে সুমিত ভট্টাচার্য ওরফে পঙ্কা, সমীরণ বাছার এবং হরেরাম ভগত নামে তিন ব্যক্তি ডাকাতির জন্য জড়ো হয় কল্যাণগড়ে। খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে অভিযুক্ত তিন ব্যক্তিকেই। এদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি রিভলভার ও দু রাউন্ড গুলি। পূরবি নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, অশোকনগর। সোমবার পাশের গ্রামের নিমন্ত্রণ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে বিডিপুর বালিকা অনাথ আশ্রমের 50 জন অনাথ বালিকা। বর্তমানে এদের মধ্যে প্রায় 50 জনকে ধানাকুড়িয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বেগমপুরের বিডিপুর বালিকা অনাথ আশ্রমে আশ্রিতা 100 জন অনাথ বালিকা। গত সোমবার পাশের গ্রামে নিমন্ত্রণ খেতে যায় তারা। এদিন রাতেই অসুস্থ হয়ে পড়ে 50 জন। আশঙ্কাজনক অবস্থায় 15 জনকে ভর্তি করা হয় ধানাকুড়িয়া উন্নীত ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। মূলত হচ্ছে পাতলা পায়খানা, তার সঙ্গে যে বমি আর হচ্ছে পেটে ব্যথা, কালকে থেকে শুরু হয়েছে। মানে আমাদের সন্দেহ হচ্ছে এটা সাসপেক্টেড, এটা ফুড পয়জনিং হয়েছে। ঠিক আছে, তো আমরা যখনই পেশেন্টকে কালকে নিয়ে আসা হয়েছে তখন থেকে আমরা সব ব্যবস্থা নিয়েছি। এখান থেকে পাতলা পায়খানা, বমি, পেটে যন্ত্রণার সমস্ত ওষুধপত্র দেওয়া হয়েছে। কালকে তিনজনকে ভর্তি করা হয়েছিল। আজকে সকালে প্রথমে 6 জনকে ভর্তি করা হয়েছে, এখন আবার 3 জনকে ভর্তি করা হয়েছে। মানে কালকে 3 জন, আজকে 9 জন, সব মিলে এখন 12 জন ভর্তি হয়েছে। এখন কী বলে মনে হচ্ছে? এখন আমাদের সন্দেহ হচ্ছে ফুড পয়জনিং হয়েছে আর কি। আমরা কালকে যখন খবর পেয়েছি, যখন পেশেন্টদের এখানে নিয়ে আসা হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের যে এখানকার যে ইনচার্জ বিএমএস সাহেবের সঙ্গে জানানো হয়েছে। বিএমএস সাহেব আমাদের বসিরহাটের এসি মুহিত স্যার, বসিরহাটের সিএম মুহিত স্যার সবাইকে জানিয়ে দিয়েছেন। মানে আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ পুরো ব্যাপারটা জানেন, কিন্তু সঙ্গে সঙ্গে খবর পেয়ে গেছেন। আর আমি আমার ডিউটি শেষ হওয়ার পরে আর কি আমি আবার ওখানে যাবো, ওই জায়গায় স্পটে যাবো, ওখানে গিয়ে ওখানে ভিজিট করে পেশেন্টদের আবার ওখানে গিয়ে দেখবো আর কোনো বাচ্চা অসুস্থ আছে কি না। আজকে সকালেই আবার যাবো আমার ডিউটি শেষ হওয়ার পরে। আর তার সঙ্গে হচ্ছে আমাদের যে বাচ্চাগুলো ভর্তি হয়েছে তাদের বমি, তাদের পায়খানা স্টুল, এক জায়গা থেকে খানায় ছিল সেটা দুপুরে খাওয়া হয়েছে, রাত্রেও অল্প অল্প খাওয়া হয়েছে। এর খাওয়ার পরে আমাদের অসুবিধা মতো হয়েছে। অসুবিধা কি কি হচ্ছে? এই সবার বমি হচ্ছে, পায়খানা। মানে তাদের কতজন ছাত্রী মনে হয়েছে? যেখানে সবাই আছে সবারই। বশিরহাটের ছোট জিরাটপুর হাই স্কুলের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীকালে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। উত্তর চব্বিশ পরগনার বশিরহাটের অন্তর্গত ছোট জিরাটপুর হাই স্কুলের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় প্রশাসনকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। খবরে প্রকাশ, ওই মৃত ব্যক্তির নাম ইন্দ্রজিৎ দাস, বয়স 40 বছর। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পূরবী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামী দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর চব্বিশ পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331।
ভক্তদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার এরিনা মার্কেট হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানে পাঞ্চালি, যশোর রোড হাবড়া, আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot final. Spot insurance claim. Automated service center. Available spare parts. Home service. Breakdown service. Free checkup on every Thursday till 19th December. JC Honda. Come on. Feel forever. Jashor Road, Deshbandhu Park, Habra, North 24 Pagana. Phone number 8388-993-888. তপোবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র, উন্নত প্রযুক্তির আমেরিকান ফেকো মেশিনে ফেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা, MBBS, টিও মেডিকেল কলেজ, কলকাতা, ফেকো লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার টি সি সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার জে বি দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। বিপিএল স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও ফেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 8926711677। এবারে আসছি পরবর্তী সংবাদে। বুধবার বনগাঁর বিভিন্ন ব্লকের বিভিন্ন জায়গার ডেভেলপমেন্টের কাজ পরিদর্শনে এলেন ডিভিশনাল কমিশনার রীনা ভেঙ্কটেশ রামান। বুধবার সকাল 11:40 নাগাদ বনগাঁয় এলেন ডিভিশনাল কমিশনার রীনা ভেঙ্কটেশ রামান। বনগাঁয় পৌঁছে সেখানকার পিডাব্লিউডির বাংলোতে ওঠেন। উপস্থিত ছিলেন বনগাঁর এসডিও, বিডিও, ডিএম সঞ্জয় বানসল সহ বিশিষ্টজনেরা। একটি বৈঠকের মাধ্যমে চলে আলোচনা। এরপরই বিভিন্ন ব্লকের উন্নয়ন ও অনুন্নয়নের কাজ পরিদর্শনে বেরোন তিনি। পূরবি নিউজের জন্য কার্তিক সাহা, রিপোর্ট, বনগাঁ। তৃণমূলের হাত ধরে সাজছে বসিরহাটের 2 নম্বর ব্লকের খোলাপাতা গ্রাম পঞ্চায়েত। রয়েছে পর্যাপ্ত বিদ্যুৎ, সঙ্গে পাকা রাস্তাও, সবেতেই রয়েছে সাফল্য, পুরস্কারও মিলছে। উত্তর চব্বিশ পরগনার বসিরার 2 নম্বর ব্লকের খোলাপোতা গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন ধরেই ছিল বামেদের দখলে। অভিযোগ, বামেদের হাতে থাকার সময় এই পঞ্চায়েতে কোনো উন্নয়নই হয়নি, ছিল না পাকা রাস্তা, আর্সেনিক মুক্ত পানীয় জলসহ অনেক কিছুই। দীর্ঘদিন ধরেই উন্নয়ন থেকে ব্রাত্য থাকার পর ক্ষমতা তৃণমূলের হাতে আসলে শুরু হয় উন্নয়নের কাজ। গত বোর্ডেও কাজ হয়েছিল, যার দরুন গত পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতের মোট 18টি আসনের মধ্যে 12টি আসনে জিতে দ্বিতীয়বারের জন্য এই পঞ্চায়েতের ক্ষমতা পায় তৃণমূল। সিপিআইএম পায় 4টি ও কংগ্রেস পায় 2টি আসন। শুরু হয় উন্নয়ন, গ্রামের সব কাঁচা রাস্তা আজ পাকা হয়েছে, প্রত্যেক পাড়ায় বসেছে গভীর আর্সেনিক মুক্ত পানীয় জলের কল, হয়েছে পাকা ড্রেন, মিটেছে বিদ্যুতের সমস্যাও। এই উন্নয়ন সম্পর্কে খোলাপোতার প্রধান অপরেশ মুখোপাধ্যায় জানালেন, আমি ওই পর্যন্ত 1 বছর 2-3 মাসের মধ্যে আরো 1.5 কিলোমিটার রাস্তা ঢালাই করতে পেরেছি, বেশ কিছু ড্রেন, বেশ কিছু পাকা রাস্তা, কিছু গার্ডওয়াল এবং বেশ কিছু পুরনো টিউবওয়েল ছিল, আধুনিক মেশিন দ্বারা সেগুলির আমি রিপেয়ার করে মানুষকে পরিষেবা দিই, প্রায় 80% সাফল্য এসেছে। আমি প্রতি শনি রবিবার সরকারি ছুটির দিন, কিন্তু আমার পঞ্চায়েত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে এবং আমি যত রেসিডেন্ট, ফ্রি ট্রিটমেন্ট কার্ড, ওই সার্টিফিকেট এবং স্ট্যাম্প নিয়ে আমি গ্রামে গ্রামে ঘুরি। বিশেষত প্রতিদিনই সকাল 6টার সময় আমি প্রত্যেকটা সংসদে একবার করে ঘুরি এবং আমার পঞ্চায়েত থেকে যত কাজ হয় সুপারভাইজাররা আসে, কিন্তু সরকারি আধিকারিকরা আসে, কিন্তু আমি সরজমিনে প্রতিদিন থাকি, মানুষের সুখ দুঃখ কীভাবে কী মানুষ আছে তার লক্ষ্যে
এই পঞ্চায়েতে তৃণমূল ক্ষমতায় আসার পর গোটা পঞ্চায়েত এলাকা জুড়ে উন্নয়নের কাজও শুরু হয়েছে এবং এলাকার তৃণমূল নেতারা যেভাবে মানুষকে সুযোগ সুবিধা পাইয়ে দেন তাতে করে পঞ্চায়েতের কাজ এবং এর সাফল্যেও খুশি এলাকাবাসী। কলাপতা পঞ্চায়েতের বিগত পঞ্চায়েত এবং বর্তমান পঞ্চায়েত যেভাবে আমাদের গ্রামগঞ্জে উন্নয়ন ঘটাচ্ছে তাহলে এক কথায় বলতে গেলে আমরা অনেকটা অবাকই হয়েছি। মানে আমরা এমন অনেক কিছু কাজ আশা করিনি, যেমন গ্রামের রাস্তা কোনোদিন পাকা হয় আমাদের জানা ছিল, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। গ্রামের রাস্তার পাশে যে অপরিষ্কার পরিচ্ছন্ন জলগুলির জন্য গ্রামের পরিবেশে ম্যালেরিয়া রোগ ছড়াত, এখন বর্তমান পঞ্চায়েত প্রধানের একটা উদ্যোগ নিয়েছে যে প্রতিটা গ্রামে কম বেশি কিছু না কিছু ড্রেন যেখান দিয়ে নোংরা জল খালের সঙ্গে একটা যোগাযোগ ঘটানো যায়। তিনি যে এই কাজগুলো করছেন এগুলো সত্যি কথা আমাদের কিছুটা মানে আমরা বিস্ময় প্রকাশ করছি যে এই কাজগুলি সত্যি পঞ্চায়েতের দ্বারা সম্ভব হচ্ছে। একশো দিনের কাজে কতটা সাফল্য এসেছে? একশো দিনের কাজ তো এখন মানুষ করার জন্য পাগল। বর্ষার সময় কিছু দিনের জন্য দেখছিলাম পঞ্চায়েতের প্রধান সাহেব ব্যাপক উদ্যোগ নিয়েছিলেন কিন্তু সেভাবে বর্ষার সময় কাজ করতে পারেননি, কিন্তু এই মুহূর্তে প্রতি গ্রামে ব্যাপকভাবে কাজ শুরু হয়েছে। এলাকার উন্নয়নে খুশি স্থানীয় বাসিন্দারা, এলাকার আরও উন্নয়নের আশাবাদী, জানালেন স্থানীয় বাসিন্দা সোনালী মৃধা। খুশি তো অবশ্যই, আগে যা কাজ হয়েছিল রাস্তাঘাটগুলো তো প্রচণ্ড ভালো হয়েছে। আমার দেখা আমি যতদূর জানি আগে রাস্তাঘাটে হাঁটতে পারতাম না, এখন রাস্তাঘাটে হেঁটে আমি একটু শান্তি পাই এবং জল সমস্ত কিছু ভালো হয়েছে। আমি আশা করছি এরপরে আরও উন্নতি হবে। এলাকার উন্নয়নের প্রশ্নে স্থানীয় তৃণমূল নেতা গরজ বন্দ্যোপাধ্যায় জানান, আমাদের ব্লক যেমন আমাদের এই ব্লকটা যেমন এক নম্বর হয়েছে তেমন কলাপতা পঞ্চায়েত তার কাজের মধ্যে দিয়ে পরিষেবার মধ্যে দিয়ে এক নম্বর হয়েছে, সাথে ধান্যকুড়িয়া পঞ্চায়েত আমাদের অন্যান্য দু নম্বর হয়েছে। এমনিভাবে আমরা কাজগুলো তুলে এনে মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। একমাত্র আমাদের অনুপ্রাণিত করেছে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়ন আমাদেরকে এইভাবে মানুষের পরিষেবা দেওয়ার জন্যে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আগামী দিনে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে এই সরকারের যে সমস্ত মানে পরিকল্পনা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার বাস্তবায়িত করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি। পূরবি নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ ফাস্ট টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ড্রিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাফিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোর্স, যশোর রোড, হাবড়া, উত্তর চব্বিশ পরগনা।
মজুমদার জুয়েলার, শুধু সোনা নয় 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট হাবড়া, ফোন নম্বর 8972729733। মনে রাখবেন আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে, শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে, সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র, ঠিকানা হাবড়া পুরানো UBI গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়, ফোন 9733958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর চব্বিশ পরগনা। এবারে আসছি পরবর্তী সংবাদে। লাভ অ্যান্ড লেমন ছবির প্রদর্শনীর মাধ্যমে উদ্বোধন হল সিনে সেন্ট্রালের ইন্টারন্যাশনাল ফোরাম অফ নিউ সিনেমার, আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কিছু বিশিষ্টজনেরা। সিনে সেন্ট্রালের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে লাভ অ্যান্ড লেমন ছবির প্রদর্শনীর মাধ্যমে মঙ্গলবার কলকাতার বসুশ্রী সিনেমা হলে উদ্বোধন হল ইন্টারন্যাশনাল ফোরাম অফ নিউ সিনেমার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী অমলা শঙ্কর, সিনে সেন্ট্রালের সভাপতি শ্যামল সেন এবং এই চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান রঞ্জিত মল্লিক সহ বহু বিশিষ্টজনেরা। এবছর সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রখ্যাত সিনে অটোগ্রাফার সৌমেন্দু রায়কে। কলকাতার 20তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম অঙ্গ হিসেবে এই ইন্টারন্যাশনাল ফোরাম অফ নিউ সিনেমায় প্রদর্শিত করা হবে বিশেষ বিশেষ কিছু ছবি। Ja. Oder wäre alles anders gekommen, wenn auch nur eine Person eine andere Richtung eingeschlagen hätte? For almost all the stories at some point. But of course I'm much more involved in with each story than the audience, because I worked on each story I think I can't say which one I like better. Each one has an interesting point of view or interesting catch, I would say. Wir leben nur einmal. Und wie viele Chancen bekommen wir? Vielleicht ist es Zeit. اینو اینجوری نگاه نکن حمید آقا، آخر پلشت ست میزنه 37500 پیرنش معلومه آخره. آره اومده مداد چند 10000 تومانه. آقا میشه من اینو امتحان کنم حواسم جای دیگه است، براش قشنگ کجا آسی؟ نه نمیتونم. اینجا اتاق من، اینجا اتاق منه. پس شیشه عقب نگاه کن ببین چی میبینی. سحر هر چی عطر پیکی جدید میاد اولین نفر به خودش میزنه. امشب هم نمیدونم چه عطری به خودش زده، بوی خون میده. در من میترسم. ببین ما پولمون میخوام. ما گردن مامون نازکتره. غیر از پولمون هم هیچی دیگه نمیخوام. السلام علیکم. Yeah.
هم نوشانم تین سند بزن بیارینش بیرون. سند بزن؟ سند اینجا که گروه، سند خونم که بدم اونجا. زنم چی میگه؟ برو بیرون سریع سرم نیست. بیا بالا. بله؟ آقای زاری گفت فردا بیا منزل کارت دارم. আপনারা দেখছেন পুরবি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।